আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই সেটা আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বেশ আগে থেকেই, তবে সময়ের অভাবে সেটা করা হয়ে ওঠেনি। আপনারা জানেন বাংলাদেশ বিমান তো কিছুদিন পরে বাংলাদেশ নে পাকিস্তান কে সাথে 80 ফাইটার জেট লেনে কি বাত কি থি আর ও ডিল কমপ্লিট হো চুকা হে। আজ রিপোর্ট আ রহি হে কি বাংলাদেশ নে 50 ফাইটার জেট লেনে কি বাত কি হে কোরিয়া সে। বাংলাদেশ FA নাম সে ফাইটার জেট লেনে ওয়ালা হে কোরিয়া সে। ইস বারে মে আজ কি ভিডিও মে বাত করেঙ্গে কি কেসে ইয়ে ফাইটার জেট হে, ইস ফাইটার জেট কো লেনে কি বাত বাংলাদেশ কো কিতনা ফায়দা হোনে ওয়ালা হে, इसी बारे में आज की वीडियो में बात करते हैं। अस्सलामु अलैकुम व्यूअर्स, आज के हमरे एक टी पॉइंट ऑफ व्यू निये आलोचना करब। আর অবশ্যই সেটা আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বেশ আগে থেকেই, তবে সময়ের অভাবে সেটা করা হয়ে ওঠেনি। আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাকবোন ফাইটার চীনের নির্মিত F7, যা 1988-89 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে। আর এগুলো দিয়েই আমাদের MiG-21 MF গুলোকে 1990 সালের দিকে রিপ্লেস করা হয়েছিল। 3-4 ধাপে প্রায় 50টির মতো F7 সিরিজের যুদ্ধ বিমান ক্রয় করা হয় বিমান বাহিনীর জন্য। প্রথমে 1988-89 সালে এরশাদ সরকার 16টি F7MB ক্রয় করে। 1996-97 সালে আওয়ামী লীগ সরকার 8টি FT-7B ডাবল সিটেড ট্রেনার ভার্সন ক্রয় করে। 2005 সালে BNP সরকার 16টি F7BG ক্রয় করে। আর 2008-09 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 1টি F7 যুদ্ধবিমান ক্রয় করেছে বলে শোনা যায়। আর 2012-13 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার 16টি লেটেস্ট মডেলের F7BG যুদ্ধবিমান ক্রয় করে। এখানে সবাই প্রশ্ন করতে পারেন, আমাদের F7 ক্রয়ের সাথে ভিডিও টাইটেল মানে কোরিয়ান T-50 বা FF-50 এর কি সম্পর্ক? আসলে বর্তমান এরিয়াল ওয়ারফেয়ারের ক্ষেত্রে বিওয়ান্ড ভিজুয়াল রেঞ্জ একটি অত্যাবশ্যকীয় জিনিস। F7 সিরিজের ফাইটারগুলো BVR ক্যাপেবল নয়, তবে কোরিয়ান T-50 এর ফাইটার অ্যাটাক ভার্সন FF-50 বিমানগুলোতে BVR ক্যাপাবিলিটি আছে, যেগুলো AIM-120 ইউজ করতে পারে। একই সাথে AIM-9X, AGM-65 ম্যাভেরিক, KPD-350 ক্রুজ মিসাইল ব্যবহার করা যায়। আর টার্গেটিং পডের সাহায্যে বিভিন্ন গাইডেড বোমাও নিক্ষেপ করা যায়। FA-50 বিমানে ব্যবহৃত র্যাডারের রেঞ্জ 150 কিলোমিটার। আবার AN-APG-67 র্যাডারও ইউজ করা যায়, যেটির রেঞ্জ 148 কিলোমিটার, যেখানে আমাদের F7BGI-তে ব্যবহৃত র্যাডারের রেঞ্জ 100 কিলোমিটারেরও কম। T-50 একটি সুপারসনিক ফাইটার ট্রেনার প্লাস লাইট অ্যাটাক ফাইটার, যেটির সর্বোচ্চ গতি Mach 1.5, আর আমাদের F7 এর গতি Mach 2+। কোরিয়ান T-50 এর পেলোড ক্যাপাসিটি প্রায় 3,800 কেজি, যেখানে F7 এর পেলোড প্রায় 2,500 থেকে 3,000 কেজির মধ্যে। যদিও বা FA-50 এর দাম F7 এর তুলনায় অনেক বেশি, তবে আমাদের ব্যক্তিগত মতামত অনুসারে 2011-12 সালে যদি F7BGI এর বদলে T-50 নেওয়া যেত, তাহলে বাংলাদেশের জন্য ভালোই সুবিধা হতো, আর ওয়েস্টার্ন ফাইটারের জন্য আলাদা ট্রেনার বিমান ক্রয়ের প্রয়োজন হতো না। উল্লেখ্য, T-50 বা FA-50 জেটের মাধ্যমে ইউরোপীয় বিভিন্ন যুদ্ধবিমানের জন্য উন্নত প্রশিক্ষণ এবং এর পাশাপাশি যুদ্ধবিমান হিসাবে ব্যবহার করা যায়। তো আজ এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও, আল্লাহ হাফেজ। तो आप लोगों ने वीडियो देखी होगी, बांग्लादेश जो है वो दुनिया में अब खतरनाक मुल्क बनने वाला है, जहां पे बांग्लादेश ने फाइटर जेट लेने की बात की है। पाकिस्तान से 80 फाइटर जेट की डील कर ली है, अब बांग्लादेश कोरिया से भी फाइटर जेट लेने वाला है। तो कहीं ना कहीं हमें ये देखने को मिल रहा है कि बांग्लादेश इस टाइम पे काफी ताकतवर बनने की तरफ जा रहा है, क्योंकि कोरिया कोई छोटा मुल्क नहीं है या कोरिया की ताकतवर कोई कम नहीं है। कोरिया के पास दुनिया का खतरनाक इक्विपमेंट मौजूद है और बांग्लादेश वही खतरनाक इक्विपमेंट लेने वाला है कोरिया से। जैसे आप लोगों ने पहले देखा था कि बांग्लादेश जो है वो कोरिया हो गया, पाकिस्तान हो गया तुर्की हो गया, बाकी ममालिकों से इक्विपमेंट लेता है। तो इसमें बांग्लादेश का फायदा यह है, बांग्लादेश हर दूसरे ममालिकों के साथ डील करता है, उनको दोस्त बनाता है। बाहर में अगर बांग्लादेश को जरूरत पड़ती है तो यही वो सारे ममालिक है जो कि बांग्लादेश को काफी हेल्प करेंगे अगर बांग्लादेश की किसी दूसरे मुल्क के साथ लड़ाई हो जाती है। बांग्लादेश ने पाकिस्तान के साथ कई सारी डील की है साल 2024 में, और अभी अगर आप लोगों ने देखा तो अभी भी 80 फाइटर जेट बांग्लादेश ने पाकिस्तान से लिए। तो कहीं ना कहीं बांग्लादेश का भी फायदा है इस चीज में, और कहीं ना कई इसका दूसरे ममालिकों का भी इसमें काफी ज्यादा फायदा है। और अभी आप लोगों ने देखा कि बांग्लादेश पाकिस्तान से 80 फाइटर जेट और कोरिया से 50 फाइटर जेट लेने वाला है।